সত্যের উচ্ছ্বাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি মহান আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। এই মহাবিশ্ব একটি বিশাল গ্রন্থের মতো। এ গ্রন্থের প্রতিটি পাতায় বিচিত্র বিষয়ের কোটি কোটি লাইন, বাক্য, বর্ণ, হরফ, দাড়ি, কমা, চিহ্ন রয়েছে। এ সব কিছুই তার স্রষ্টা বা রূপকারের ইঙ্গিত বহন করে। মহাবিশ্বের প্রতিটি অণু পরমাণু মহান আল্লাহর অস্তিত্বের নির্দেশক। বলা হয়ে থাকে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ মহাবিশ্বের সমস্ত জীব ও জড়ের সমান। এদের সংখ্যা যেমন গুণে শেষ করা যায় না, তেমনি মহান আল্লাহর অস্তিত্বের প্রমাণের সংখ্যাও গুণে শেষ করা যায় না। পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয়, আর সমুদ্রগুলো যদি কালি হয়, তার সঙ্গে যদি আরো সাত সমুদ্র যুক্ত হয়, তবুও আল্লাহর মহিমা লিখে শেষ করা যাবে না। বিশাল সূর্য, অতি ক্ষুদ্র জোনাকির মিটমিট আলো, সুউচ্চ পর্বতমালা, তুচ্ছাতি তুচ্ছ পিপিলিকার বাসা, বাবুয়ের শিল্প সিংহাসন আল্লাহকে পাওয়ার পথ দেখায়। আমাদের চক্ষু যা দেখে না, কর্ণ যা শোনে না, হৃদয় যা অনুভব করতে পারে না, এমন অদৃশ্যের অন্তরালে যা সংগঠিত হয়, তাও আল্লাহর নির্দেশনা দেয়। প্রকৃতপক্ষে গোটা সৃষ্টি ও বিশ্ব প্রকৃতি আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য দিচ্ছে। নেচার অ্যান্ড সায়েন্স স্পিক অ্যাবাউট আল্লাহ। প্রকৃতি এবং বিজ্ঞান আল্লাহর কথা বলে। এ বিশ্ব জগতে মহান আল্লাহর অস্তিত্ব সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত বিষয়। তা প্রমাণের জন্য কোনো যুক্তি প্রমাণের প্রয়োজন পড়ে না। বিখ্যাত ইংরেজ দার্শনিক থমাস কার্লে বলেন, যারা আল্লাহর অস্তিত্ব যুক্তি প্রমাণের ভিত্তিতে নির্ণয়ের চেষ্টা করে, তাদের অবস্থা এ থেকে কিছু ভিন্ন নয় যে তারা আকাশের দেদীপমান সূর্যকে প্রদীপ দিয়ে দেখার চেষ্টা করছে মাত্র। আসমান জমিন ব্যাপী আল্লাহর অস্তিত্বের নিদর্শন বিস্তৃত থাকা সত্ত্বেও মানুষ কেন তা উপলব্ধি করতে পারে না? এ প্রশ্নের উত্তরে মহামতি ইমাম গাজালি বলেছেন, বাদুর দিনের বেলায় দেখতে পায় না। এর কারণ এই নয় যে দিন অন্ধকারাচ্ছন্ন, বরং দিনের বেলায় সূর্যের আলোর অত্যধিক ঔজ্জ্বল্যের তুলনায় বাদুরের দৃষ্টিশক্তি ক্ষীণ ও দুর্বল। বাদুরের দৃষ্টিশক্তি ক্ষীণ ও দুর্বল বলেই সে দিনের বেলায় দেখতে পায় না। প্রখ্যাত দার্শনিক আল ফারাবি, তিনি বলেছেন, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা ও জড়ের সাথে বন্ধনের দরুন আল্লাহর প্রকৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা বেশ কঠিন হয়ে পড়ে। আলোর মাধ্যমে কোনো বস্তু দৃষ্টিগোচর হয় বটে, এটা সত্য কথা, কিন্তু অতি উজ্জ্বল আলোক ছটা দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে ফেলে। এটা স্রষ্টা দর্শনের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহর জ্ঞান সম্পূর্ণ, মানুষের জ্ঞান অসম্পূর্ণ। আল্লাহ অসীম, মানুষ সসীম। তাই সীমাবদ্ধ জ্ঞান দিয়ে অসীমকে সম্যকভাবে জানা সম্ভবপর নাও হতে পারে। একটি ক্ষুদ্র নৌকা সমুদ্রের উপর ভেসে চলেছে, কিন্তু সে সমুদ্রের অতলে, সমুদ্রের গভীরে কি ঘটে যাচ্ছে তা সে অবগত হতে পারে না। একটি ক্ষুদ্র পাখি শূন্যের উপর ভেসে বেড়াচ্ছে, কিন্তু বিশাল শূন্যতার কতটুকুই বা সে উপলব্ধি করতে পারে। এই যে মহাসিন্ধু, এই যে বিশাল বিশ্ব সম্পর্কে একটি নৌকা কিংবা একটি ক্ষুদ্র পিপিলিকার যে ধারণা, তা হয়তো সংখ্যায় প্রকাশ করাই কঠিন হয়ে পড়বে। একজন আস্তিক যুক্তির পরিবর্তে সরলভাবেই আল্লাহকে বিশ্বাস করেন। তার নিকট স্রষ্টার অস্তিত্ব প্রমাণের জন্য কোনো যুক্তির প্রয়োজন নেই। এই যে আমরা বস্তু জগতে আছি, আমরা আত্মীয় পরিজন নিয়ে আছি, এগুলোর অস্তিত্ব যেমন যুক্তি প্রমাণের উপর নির্ভর করে না, তেমনি আল্লাহর অস্তিত্ব কোনো যুক্তি প্রমাণের উপর নির্ভরশীল নয়। আল্লাহ সত্য, সত্যই, কেউ স্বীকার করলেও সত্য, না করলেও সত্য। এজন্য যুক্তি প্রমাণের আবশ্যকতা নেই। আস্তিকরা
বিনা প্রমাণেই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপন করেন, আর যুক্তিবাদীরা চান প্রমাণ। এ কারণে আস্তিক যুক্তিবাদীরাও আল্লাহর অস্তিত্বের পক্ষে হাজারো যুক্তি প্রমাণ দাঁড় করিয়েছেন, যুক্তি প্রমাণের ভাণ্ডার তুলে ধরেছেন। আমি সেই ভাণ্ডার থেকে গুটি কয়েক আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। এ প্রসঙ্গে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, আলবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটনের যুক্তি প্রমাণগুলো আগামী পর্বে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমাদের সাথেই থাকবে।